নমস্কার আমি অরবিন্দ কুমার দাস ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশান সেন্টার ম্যাথ ডিপার্টমেন্ট মালদা আমার প্রিয় ভাই বোনেরা আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি আলোচনা করব। সেই চ্যাপ্টারটির নাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমি এই চ্যাপ্টারের উপর বেস করে কিছু ভিডিও পূর্বে আমি এই চ্যানেলে আপলোড করেছি যা তোমরা দেখেছ আজ এই চ্যাপ্টারের পরের অংশ আজ আমি এই চ্যাপ্টারের যে টাইপটি নিয়ে আলোচনা করব সেই টাইপটি হল টাইপ থ্রি স্বভাবতই তোমাদের মনে হতে পারে স্যার আপনি করাচ্ছেন টাইপ থ্রি আমার স্টাডি ম্যাটেরিয়ালসে আমি ফিট করেছি এ কেডি থ্রি হিসাবে তাহলে তোমাদের মনের মধ্যে একটি প্রশ্ন জাগতেই পারে স্যার আপনি যখনই কোনো টাইপ ক্রিয়েট করেন তখন তার পেছনে অবশ্য কোনো কারণ থাকে নিশ্চয়ই ওই অঙ্কগুলোর একটা বিশেষ লুক থাকে নিশ্চয়ই কোনো টেকনিক থাকে কোনো ট্রিক্স থাকে স্যার তো আপনি যে এই একেটি থ্রি করাচ্ছেন তো এই টপিকের কি কোনো বিশেষ লুক আছে কোনো বিশেষ চেহারা আছে বা বিশেষ রূপ আছে তো এই টপিকের বিশেষ রূপ হ্যালো রুটাভার ওয়ান মাইনাস কস কুত্তা বাই ওয়ান প্লাস কস কুত্তা এই হল অঙ্কটির বিশেষ লুক তোমরা বলবে স্যার আমরা তো এটা শিখেছিলাম হ্যাঁ আমি এই টপিকের উপর বেশ করেই যত ধরনের প্রশ্ন হয় আমি তা ফিট করেছি তোমরা দেখেছ যে এর এরকম দেখতে পেলেই তার রেজাল্ট কী লিখতাম টেন কুত্তা বাই টু তাই তো আমি তোমাদের এর উপর অ্যাপ্লিকেশান এর উপর অ্যাপ্লিকেশান মানে যদি এই ফিগারটি এরকম থাকে রুটোভার ওয়ান মাইনাস কস সেভেন এক্স বাই ওয়ান প্লাস কস সেভেন এক্স তাহলে আমি কী লিখব যদি এখানে এরকম থাকতো রুট অভার ওয়ান মাইনাস সাইন এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স তাহলে কীভাবে অঙ্কটি করবো যদি রুট অভার ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স থাকে তাহলে আমরা কী করে করবো তার অ্যাপ্লিকেশান আমি তোমাদের দেখিয়েছিলাম যখন তোমাদের আমি করিয়েছিলাম ট্রিকোনোমিত্তিক বিপরীত বৃত্তি অপেক্ষক চ্যাপ্টারটি সেইখানটায় তোমাদের দেখেছিলাম এই জায়গায় কস ফর্ম তোমাকে নিয়ে আসতে হবে তাই আমরা এটার ক্ষেত্রে কি বলেছিলাম রুটাভার ওয়ান মাইনাস সাইনটাকে কসে পরিণত করেছিলাম কস পাই বাই টু মাইনাস এক্স কী বললাম ওয়ান প্লাস কস পাই বাই টু মাইনাস এক্স একই রকমভাবে আমরা কিন্তু এই এক্সকেও কসে কনভার্ট করতে শিখেছিলাম তেমন করে আমি বলেছিলাম যে কী দরকার এরকম ভেবে নাও ওয়ান মাইনাস কস অফ ইনভার্স এক্স আবার বলি ওয়ান প্লাস কস অফ কস ইনভার্স এক্স তো আমাদের লক্ষ্যটা কি যেন আমাদের লক্ষ্য হচ্ছে এই ফর্মে আনা কারণ এই ফর্মে না আনলে আমরা এই ফর্মুলাটি ফেলতে পারবো না আর আমাদের ডেরিভেটিভের কাজ তোমরা বলবে স্যার আপনি আপনাকে ফাংশান দিয়েছে আপনি ফর্মুলা ফেলুন না ফর্মুলা তো ফেলবো ফর্মুলা ফেলাটা বড় কথা নয় বড় কথা হলো তারপর ক্যালকুলেশান দেখা গেল এত বড়ো ক্যালকুলেশান আসলো যে আমরা করতে করতে কোথাও ভুল করে ফেললাম বা ক্যালকুলেশনের জন্য আমরা বেশি টাইম দিয়ে ফেললাম ওই কারণে বলা হয় না ছোটোতে পরিশ্রম করো বড়তে সুখ পাবে তোমরা এখন পড়াশোনার মধ্যে রয়েছে সবাই এখন কঠোর পরিশ্রম করো পরবর্তী লাইফটা সুখে কাটাবে ঠিক একই রকম আমরা প্রথম জীবনটাকে কঠোর পরিশ্রম করতে চাইছি দু দিন লাইন যার ফলে আমরা অঙ্কের পরবর্তী যে পার্ট যেন ক্যালকুলেশানে খুব সুন্দরভাবে আমরা এগোতে পারি তো দেখো এখানে কুত্তাকে সেভেন এক্স তাই না তাই এর ক্ষেত্রে আমরা ফর্মুলা কি লিখতে পারি টেন কুত্তা বাই টু মানে টেন সেভেন বাই টু লক্ষ্য করো এখানে কুত্তাকে রুট আভার ওয়ান মাইনাস বাই ওয়ান প্লাস তাহলে এখানে কুত্তা পাই বাই টু মাইনাস এক্স পাই তাই এর ফর্মুলা কী হবে পাই বাই টু মাইনাস এক্স মানে কুত্তা বাই টু একই রকমভাবে যদি বলো স্যার রুট আবার ওয়ান মাইনাস কস কুত্তা বাই ওয়ান প্লাস কস কুত্তা এখানে কুত্তাকে কস ইনভার্স এক্স তাহলে আমরা লিখতে পারি টেন কুত্তা বাই টু কুত্তা মানে হচ্ছে কস ইনভার্স এক্স বাই কত টু তো লক্ষ্য করো আমরা এর অ্যাপ্লিকেশানটাও জেনে ফেললাম এখন তোমাদের মনে ফার্স্ট প্রশ্ন আসবে এখন স্যার সবই তো শিখলাম চলুন না এবার আপনি একটা অঙ্কের মাধ্যমে দেখান যে অঙ্ক কীরকম হয় তাই আমরা চলে আসছি তাই আমাদের স্টাডি ম্যাটেরিয়ালসের ফার্স্ট প্রবলেমে মনে রাখবে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালসে আমি কোনো একটা পার্টিকুলার বই আমি টপিক ওয়াইজ প্রিক্স ওয়াইজ সাজিয়ে নিয়েছি যাতে তোমাদের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হয় তো আমি যদি প্রথম অঙ্কটি করি অঙ্ক নাম্বার ওয়ান y ইকুয়াল সাইন টু টেন ইনভার্স রুট 1 মাইনাস এক্স এক্স এবারে লক্ষ্য করো আমরা অঙ্কটিকে করবো কী করে কি থট অ্যাপ্লাই করবো তো আমার প্রিয় ভাই বোনেরা দেখো অঙ্ক যাই থাক না কেন আমি অঙ্কের এই লুক দেখে অন্ততপক্ষে বুঝতে পারলাম যে আমি আমি একে ইউজ করতে পারবো একটা সাহস পাচ্ছি তাই আমরা করলাম কি সাইন থাক টু টেন ইনভার্স থাক আর আমরা এটাকে লিখতে পারি ওয়ান মাইনাস এক্স না লিখে কস অফ কস ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস কস অফ কস ইনভার্স এক্স তাই না তাহলে আমরা এই এই টেকনিকটি ইউজ করলাম এরপর দেখো সাইন থাক টু টেন ইনভার্স থাক এবার তোমরাই বলো রুট আবার ওয়ান মাইনাস কস কুত্তা বাই ওয়ান প্লাস কস কুত্তা এর মানে কী হবে নিশ্চয় টেন কুত্তা বাই টু মানে কস ইনভার্স এক্স বাই টু দেখো এখানে ট্যান ইনভার্স আর ট্যান ক্যান্সেল করলে আমরা কী পাচ্ছি সাইন টু ইন কস ইনভার্স এক্স বাই টু এই টু আর এই টু ক্যান্সেল তাহলে পড়ে কি থাকছে সাইন কস ইনভার্স এক্স ওকে আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে প্রিয় ভাই বোনেরা যখনই তোমরা দেখবে কস আর এখানে দেখছো কি সাইন তখনই তোমরা এই কস ইনভার্সটাকে এই কস ইনভার্সটাকে তোমাকে পরিণত করতে হবে সাইন ইনভার্সে তবে না কাটাকাটি যাবে এই কারণে আমরা করবো কি পাশে একটি সমকোণী ত্রিভুজ এগে নেবে আর বলবে এই কোনটার নাম কস ইনভার্সেক্স এর মানে হচ্ছে কস মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে লম্ব কী হবে রুটাভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে কি আমরা লিখতে পারি সাইন কস ইনভার্স এক্সকে ট্রান্সফার করে দিই গ্রিগেটিভ ফর্মুলার মাধ্যমে যা আমরা ট্রিকোমেট্রিক বিপরীত অপেক্ষকে শিখেছিলাম সাইন ইনভার্স লম্ববায় অতীভুজ মানে রুটাভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে দেখো আমরা যদি ক্যান্সেল করি পাচ্ছি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আন্ডার রুট অফ তো আমরা ওয়াই সমান এটা পেলাম এখন আমাদের লক্ষ্য হচ্ছে স্যার আপনি এখান থেকেই তো শুরু করতে পারতেন ডেরিভেটিভ পারতাম সাইনের ডেরিভেটিভ করতাম কস পেতাম তারপর পুরো কোনটাকে লিখতাম তো এইভাবে না অনেক বড়ো রে ভাই আমাদের প্রামাণ্য বিষয় দিলে মেলাতে মেলাতে আমরাই মিলিয়ে যেতাম ওই কারণে আমাদের কাজ হচ্ছে কি যখনই কোনো একটা অঙ্কের মধ্যে উইক পয়েন্ট দেখবে সে উইক পয়েন্ট ধরে এগো যা সে আইডিয়া করে তো লক্ষ্য করো আমরা যখনই একটা সিম্পল লুক পেলাম এরপর তো ডেরিভেটিভ করতে কোনো আপত্তি নেই কোনো বিপত্তিও নেই কি করবে লিখবে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই কী লিখবে এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই কিন্তু অবকলন কি করবে দেখো ওয়াই কাটলাম তো dy ডি এক্স ইকুয়াল কাটো তো ইকুয়াল রুট কাটো রুট কাটলে কি হয় ওয়ান বাই টু রুট কিন্তু ভেতরে তো কিছু লিখতে হবে কি লিখবে ওয়ান মাইনাস ব্র্যাকেট কাটলাম তাই ব্র্যাকেট দিলাম ওয়ান কাটলাম ওয়ানের ডেরিভেটিভ জিরো কনস্ট্যান্ট মাইনাস কাটলাম তাই মাইনাস এক্স কাটলাম টু ব্র্যাকেট কাটো ব্র্যাকেট তাহলে আমরা আলটিমেটলি যদি ক্যান্সেল করি টু টু তাহলে পাচ্ছি মাইনাস অফ এক্স বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেখো আমরা খুব সহজে এই প্রবলেমটিকে সমাধান করতে পারলাম আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এরপর চলে আসছি আমি তোমাদের পরের প্রবলেমে অঙ্ক নাম্বার টু এবারে দেখো নেক্সট প্রবলেম অঙ্ক নাম্বার টু এটি করবে কি করে দেখো আমাদের প্রথম কাজ ওয়াই সমান দিয়ে দিয়েছে আর ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করতে বলেছে আমরা প্রথমে ভয়ই পাবো না কেন কারণ অঙ্কের মধ্যে যে উইক পয়েন্ট আমরা উইক পয়েন্টটা কিন্তু দেখে ফেলেছি তাই না কারণ এই ফিগারটা এই ফিগারের সাথে ম্যাচ করছে মানে এই ফিগার তো এক কাজ করি প্রথমে লিখি কট ইনভার্স রুট অফ ওয়ান মাইনাস এই সাইনকে আমরা কসে কনভার্ট করি কস পাই বাই টু মাইনাস এক্স বাই ওয়ান প্লাস কস পাই বাই টু মাইনাস এক্স তাই না তবে না আমরা লিখতে পারি সাইন এক্স এবার যেহেতু তোমার দেখতে পাচ্ছ এখানে যে রুট অভার ওয়ান মাইনাস কস কুত্তা বাই ওয়ান প্লাস কস কুত্তা কুত্তাকে এখানে এখানে কুত্তা হচ্ছে এটি তাই তো তাই আমরা আমরা কি লিখতে পারি ট্যান কুত্তা বাই টু মানে কুত্তাকে টু দিয়ে ভাগ করব তো এই কোনকে টু দিয়ে ভাগ করলে কি হবে পাই বাই টুটা হয়ে যাবে পাই বাই ফোর আমি কোনকে টু দিয়ে ভাগ করেছি তাহলে হয়ে যাবে এক্স বাই টু দেখো আমরা খুব সহজে ওয়াই সমান এই লাইনটি লিখতে পারলাম আমাদের টার্গেট কি এই ট্যানটা যেন কাটা পড়ুক এটাই তো চাই আমরা সবাই তো আমরা এক কাজ করি একে ঘিরে নিই আর প্রশ্ন করি তোমাদেরকে আচ্ছা এই অংশটি ক্লাস টেন নাকি ক্লাস টুয়েলভ মানে ট্রিকোনোমিতি নাকি ইনভার্স তোমরা বলবে স্যার এই পার্টটা হচ্ছে ক্লাস টেন মানে আমরা ট্রিকোনোমেথি যে পার্টটি শিখেছিলাম নিচু ক্লাসে সেই পার্টটি তাই যেহেতু এই ক্লাস এটা হচ্ছে ক্লাস টেন বা ট্রিকোনোমেথি তাই আমাদের কাজ একে ট্রিকমিত থট লাগিয়ে সলভ করা তো কী করে সলভ করবে ট্যান থিটা তুমি কি চাও কট চাও তাই ট্যানকে কট বানানোর টেকনিক কট নাইনটি ডিগ্রি মাইনাস এই কোনটি মানে পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু তাই তো থিটা মানে কি কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এবার এই কটিন বার্স ক্যান্সেল হয়ে যাচ্ছে পড়ে থাকছে কি পাই বাই টু মাইনাস পাই বাই ফোর মাইনাসে মাইনাসে প্লাস এক্স বাই টু আরে এত সহজ একটা সিম্পল থট পেলাম সিম্পল জিনিস পেলাম যে ওয়াই সমান পাই বাই টু মাইনাস পাই বাই ফোর প্লাস এক্স বাই টু তাহলে এক কাজ করি না আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তো এক্সের সাপেক্ষে অবকলন করলে পাচ্ছি ওয়াই ডেরিভেটিভ ডি এক্স ইকুয়ালের জন্য ইকুয়াল পাই বাই টু কনস্ট্যান্ট তাই জিরো মাইনাসের জন্য মাইনাস পাই বাই ফোর কনস্ট্যান্ট তাই জিরো প্লাসের জন্য প্লাস আর এক্স বাই টু এর জন্য ওয়ান বাই টু তাহলে আমরা অ্যান্সার পেলাম ওয়ান বাই টু তো দেখো আমরা খুব সিম্পল ওয়েতে এই অঙ্কটিকে সলভ করতে পারলাম আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো আমরা চলে আসছি এবার এর পরের প্রবলেমে এবার দেখো নেক্সট প্রবলেম টেন ওয়াই সমান এটি হলে ডিওয়াই ডি এক্স কী হবে এটি ক্যালকুলেট করো তোমরা বলবে ও স্যার যেহেতু উপরে প্লাস হ্যাঁ দেখো প্রথমে বলি তোমরা কিন্তু এই ফর্মটি দেখতে পেয়েছ তাই না এরকম আকার এরকম লুক তোমরা দেখতে পেয়েছ কোথায় এই কিন্তু প্রবলেমটা কি যেন ওই লুকে লবে ছিল মাইনাস আর হরে ছিল প্লাস কিন্তু এখানে লবে প্লাস হরে মাইনাস একটা গন্ডগোল হয়ে গেল তাই তোমরা এটাতে ঘাবড়াবে না যদি চিহ্নের পরিবর্তন হয় তাহলে এই ট্যানটাকে তোমরা কট হিসাবে লিখবে তাই আমরা বুঝতে পেরেছি রুটাভার ওয়ান প্লাস কস কুত্তা বাই ওয়ান মাইনাস কস কুত্তা এর মানে কি এর মানে হচ্ছে কট কুত্তা বাই টু কুত্তা বাই টু তাই তো কেন করলাম যদি ওপরে মাইনাস থাকতো নিচে প্লাস থাকতো কী বললাম ওপরে যদি মাইনাস আর নিচে প্লাস থাকতো তাহলে কিন্তু আমরা ট্যান দিয়েই লিখতাম কিন্তু যেহেতু বিপরীত চিহ্ন রয়েছে তাই আমরা ট্যান না না লিখে কট লিখলাম তাহলে আমরা লিখতেই পারি কট এক্স কি ইকুয়াল টু ট্যান ওয়াই ইকুয়াল টু এবার আমাদের বক্তব্য যে আমরা এই কটটাকে ট্যান বানাতে চাই কী করে বানাবে তো দেখো আমরা কি লিখতে পারি কট এক্সকে ক্লাস টেনে যে যা শিখেছিলাম সেই ল্যাঙ্গুয়েজে মানে টেন নাইনটি ডিগ্রি মাইনাস এক্স হ্যাঁ কি না বলো টেন নব্বই ডিগ্রি মাইনাস এক্স মানে তো কট এক্স হয় বোধ সাইদের টেন টেন যদি ক্যান্সেল করো ওয়াই কি পাচ্ছ পাই বাই টু মাইনাস এক্স দেখো কত সিম্পল একটা আমরা রাশিমালা পেলাম যার ডেরিভেটিভ করার কাজটা অত্যন্ত সহজ Y কাটো ওয়াই ডেরিভেটিভ dy dx ইকাল কাটো ইকুয়াল π বাই কাটো ওর ডেরিভেটিভ জিরো কারণ কনস্ট্যান্ট যে মাইনাস কাটো তাই মাইনাস দিলাম এক্স কাটো 1 তার মানে অ্যান্সার কি পেলাম মাইনাস তো এই হলো আমাদের অঙ্ক নাম্বার 3। তো আশা করছি লক্ষ্য করতে পারছো এই যে লুক এই লুকটার কত দাম এই লুকটার কত পাওয়ার তাই আমরা তো অঙ্ক পারবই সবই কোনো সমস্যা নেই কিন্তু তোমরা যদি এই টেকনিকগুলোকে যদি সেপারেট না করে টাইপ আকারে ভাগ করো তাহলে এত বড় সাম্রাজ্যের অঙ্কে তোমরা দেখবে হারিয়ে যাবে বারবার তোমাদেরকে প্র্যাকটিস 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 প্র্যাকটিসের দলে তোমাকে ভিড়ে মনে রাখতে হবে আমরা বারবার প্র্যাকটিস 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 করে করে অঙ্কগুলোকে আরও সহজতর করব ঠিক কিন্তু মনে রাখার জন্য কিছু তো টাইপ ভাগ করব তাই আমি তোমাদের আমার স্টাডি মেটেরিয়ালসে কোনো একটি পার্টিকুলার বইকে ধরে টপিকগুলোকে সাজিয়ে দিয়েছি ওকে তাই এটি হলো সেই অঙ্কটি এরপর চলে আসছি আমরা পরের প্রবলেমে নেক্সট অঙ্ক এবারে নেক্সট অঙ্ক দেখো ওয়াই সমান লক বেস অফ টেন রুট অভার ওয়ান মাইনাস কসেক্স বাই ওয়ান প্লাস আমরা এই ফিগারটি দেখে অন্ততপক্ষে এটা তো গেস করতে পারলাম যে আমরা অন্ততপক্ষে লিখতে পারবো লগ টেন বেস টেন এক্স বাই টু তাই না আমরা ওই থটের হেল্প নিয়ে কিন্তু মনে রাখবে আমরা কিন্তু এখনই সরাসরি ডেরিভেটিভ করতে পারবো না কেন পারবো না কারণ ডেরিভেটিভের ফর্মুলার যে আধার তা দাঁড়িয়ে আছে লগের ক্ষেত্রে ই বেসের সাপেক্ষে টেন বলছে আমার বেসের রেসপেক্টে তো আমি পারবো না করতে কোনো ফর্মুলা ফেলতে ওই কারণে আমরা একটা ফর্মুলা রয়েছে লগ এ বেস বি এর মানে কি এর মানে হচ্ছে লগ বি বাই লগ এ আমরা এই ফর্মুলাটির প্রয়োগ করি কীরকম দেখো লগ এ বেস বি লগ এ বেস বি তো আমরা কি এটাকে লিখতে পারি ভাবো এটা এ এটা বি তাহলে কি লিখবো লগ টেন এক্স বাই টু মানে লগ বি বাই লগ এ মানে লগ টেন ওকে এবার তোমরা নিজে বলো আমি কি এই লাইনটাকে এরকম লিখতে পারি ওয়ান বাই লগ টেনকে আলাদা করলাম ইন্টু লগ টেন এক্স বাই টুকে আলাদা লিখলাম কারণ এটা মানে তো এটা নিশ্চয় কোনো সমস্যা করিনি স্যার আপনিটা লিখলেন কেন ডেরিভেটিভ করার সময় যাতে সুবিধে পায় কীরকম সুবিধে দেখো যখন লিখবে আগে এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই লিখতেই হবে কিন্তু উল্লেখ করতেই হবে আমি লিখলাম না বাট তোমরা কিন্তু অবশ্যই লিখবে তো এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই লেখার পর দেখো ফার্স্ট ওয়াই কাটলাম যার ডেরিভেটিভ ডিওয়াই ডি এক্স ইকুয়াল কাটলাম তাই ইকুয়াল দেখো ওয়ান বাই টেন এক্স লক টেন ওয়ান বাই লক টেন এটা কি একটা কনস্ট্যান্ট না কারণ এখানে কোনো এখানে কোনো এক্স নেই বাট ওর পেছনে তো গভর্নমেন্ট স্ট্যাম্প আছে তাই ওকে কিচ্ছু বলবো না ওর ডেরিভেটিভ ওকে ওটা রেখে দাও ইন্টু এবার লক কাটো লক কাটলে লগের ডেরিভেটিভ কি হয় ওয়ান বাই ওয়ান বাই কী দেবে যা কাটা পড়েনি তার মানে টেন অফ এক্স বাই টু ইন এবার তুমি টেন কাটো টেনের ডেরিভেটিভ কী হয় টেনের ডেরিভেটিভ হয় সেক্স স্কোয়ার কিন্তু কোন ছাড়া তো থাকতে পারবে না তাই কি কোন দেবে যেটা কাটা পড়েনি এক্স বাই এবার এক্স বাই টুকে ক্যান্সেল করো তো এক্স বাই এর ডেরিভেটিভ কী হয় ওয়ান বাই তাহলে আমরা এটি পেলাম এবার একে সিম্প্লিফাই করলেই আমরা রেজাল্ট পেয়ে যাব কীরকম দেখো ওয়ান বাই লক টেন থাক ইন্টু আমরা টেনকে কী লিখতে পারি বাই সাইন এক্স বাই টু আমরা এই সেক্স স্কোয়ার এক্স বাই টুকে লিখতে পারি না ওয়ান বাই কস স্কোয়ার এক্স বাই টু ইন্টু ওয়ান বাই টু তো আছেই আমি কী করলাম অঙ্কটিকে সাইন কসে বানালাম দেখো এখান থেকে কস এক্স বাই টু আর একটা কস এক্স বাই টু কেটে যাবে তো পড়ে কি থাকবে দেখো ওয়ান বাই লক টেন ইন্টু ওয়ান বাই এইট টুকে প্রথমে লিখি সাইন এক্স বাই টু লিখি আর একটা কস তো ক্যান্সেল হচ্ছে পড়ে থাকবে একটা কস এক্স বাই টু তাহলে ওয়ান বাই লক টেন ইন্টু ওয়ান বাই টু সাইন থিটা কস থিটা এটা কার ফর্মুলা সাইন টু থিটা সাইন টু ইন্টু এক্স বাই টু মানে সাইন এক্স আমরা ইচ্ছা করলে এটাকে আরও কিছু দূর নিয়ে যেতে পারি তোমাদের কিন্তু অঙ্ক আসলে এখানেই কমপ্লিট এবার তোমরা কতটা ক্যালকুলেশান করবে এটা তোমাদের ব্যাপার ঠিক আছে কোনো সমস্যা নেই তো এই হলো এই অঙ্কটি তো আমাদের এই টাইপে এরকমই ধরনের অঙ্ক রয়েছে আরও দু তিনটে অঙ্ক রয়েছে তাহলেই এই টপিকটি পুরো কমপ্লিট তাই বাকি যে দু তিনটে অঙ্ক রয়েছে তা তোমাদের আমি হোমওয়ার্ক হিসাবে তোমাদের গ্রুপে পোস্ট করে দেবো তোমরা সেই গ্রুপ থেকে অঙ্কগুলোকে অবশ্যই দেখে সলভ করবে এবং পাঠিয়ে দেবে তোমাদের যখন নির্দিষ্ট সময়ে পড়া আছে সে সময়ে তাহলে এরপর চলে আসি আমরা পরের টপিক পরের টাইপ আমার প্রিয় ভাই বোনেরা এরপর আমি তোমাদের যে টপিক যে টাইপ নিয়ে আলোচনা করব তার নাম আমি দিয়েছি এ ফোর এখন তোমরা অবশ্যই আমার কাছ থেকে জানতে চাইবে স্যার আপনি এই যে একেটি ফোর এই নামকরণটা কেন দিলেন এর পিছনে অঙ্কের যে কি লুক সেটা আপনি প্লিজ বলুন তো সেটা বলার আগে আমার মনে হয় কিছু বেসিক ইনফরমেশান তোমাদের জানানোটা খুব প্রয়োজন তাই আমি প্রথমে জোর দিচ্ছি বেসিক ইনফরমেশানের দিকে বেসিক ইনফরমেশান দেখো বেসিক ইনফরমেশানে আমি কি তোমাদেরকে জানাতে চাইছি তোমরা একটা ফর্মুলা শিখেছিলে মনে আছে কি ফর্মুলা সাইন ইনভার্স এক্স কি বললাম টেন ইনভার্স এক্স কী বলছি সেক ইনভার্স এক্স এই যে আমি সাইন ইনভার্স লিখলাম বা টেন ইনভার্স লিখলাম বা সেক ইনভার্স লিখলাম আমি বলেছিলাম যে ম্যান প্লাস oman equal to family তাই তো ম্যান এর আগে কি লাগানো হলো ও ডব্লিউ ও ঠিক একই রকম ম্যান প্লাস ওর আগে আর একটা ছোট একটা 알파벳 লাগাও দুটো কি কো তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কোসাইন ইনভার্স এক্স তো কোসাইন কে শর্টকাটে কি বলে कॉस इनवर्स তো এটা সমান কি হয় পাই বাই টু একই রকমভাবে টেন ইনভার্স এক্স তো তার আগে কো লাগাও কো লাগালে কী হবে কট ইনভার্স এক্স এর ফর্মুলা কি পাই বাই টু দেখো সেক ইনভার্স এক্স ওর আগে কো লাগাও কো লাগালে কী হচ্ছে কো সেক ইনভার্স এক্স এটা সমান পাই বাই টু তো আমরা ট্রিকোনোমেটিক ইনভার্সের এই ফর্মটা আমরা জানি বেসিক ইনফরমেশানে তোমাদের একটা কমন সেন্স তৈরি করার জন্য বলেছিলাম যে তোমরা দেখবে তোমরা দেখবে যে কোন যখন ট্রিকলমিতির ইনভার্সের অঙ্ক করবে টেন ইনভার্স কট আর টেন কট ইনভার্স এক্স এই ব্যাপারটিকে একটু খেয়াল করবে যে যখন এটা সলভ করবে তখন তা ত্রিকোণমিতি মানে ক্লাস টেন নাকি ইনভার্স মানে ক্লাস টুয়েলভ কোন পার্টটাকে লক্ষ্য করবে জাস্ট এই পার্টটাকে আর তোমাদেরকে দেখিয়েছিলাম যদি ও ত্রিকোনোমিতি হয় তাহলে কটকে টেন বানানোর টেকনিক নাইনটি ডিগ্রি মাইনাস এক্স স্যার কী বললেন কটটাকে টেন বানানোর টেকনিকটা কি টেন নাইনটি ডিগ্রি মাইনাস এক্স টেন নাইনটি ডিগ্রি মাইনাস এক্স আর সামনে তো ট্যান ইনভার্স রয়েছে দেখবে সামনে যদি ট্যান ইনভার্সটা লিখো ট্যান ইনভার্স ট্যান কেটে যাবে একই রকমভাবে কট ইনভার্স এক্সকে যদি ট্যান ইনভার্স এক্স বানাও যেহেতু ও ক্লাস টুয়েলভ ইনভার্স তাই ট্যান ইনভার্সে বানানোর টেকনিক ওয়ান বাই এক্স আমাদের এই টপিকে আমাদের এই টাইপে এই যে ছোটোখাটো থট এটা ইউজ হতে পারে তাই আমি এই দুটো থট তোমাদের সামনে লিখে রাখলাম এরপর চলে আসছি টোটাল চারটে প্রবলেম রয়েছে আর হোমওয়ার্ক হিসাবে তোমাদের রয়েছে টোটাল তিনটে প্রবলেম আমি তোমাদের চারটে প্রবলেম সলভ করে দিচ্ছি যার ফলে তোমাদের বাকি যে তিনটে প্রবলেমের হোমওয়ার্ক যেন অত্যন্ত সহজে বাড়িতে করতে পারো ফার্স্ট দেখো নাম্বার ওয়ান ডি এক্স অফ কট ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স এক্স এর অ্যান্সার কী হবে তো লক্ষ্য করো ও আমাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ কার এর কিন্তু লক্ষ্য করো তো এটা যদি ম্যান হয় তার আগে ও লাগাও ও ম্যান বা ট্যান ইনভার্স হয় কো লাগাও কো ট্যান ইনভার্স না তো ট্যান ইনভার্স এক্স প্লাস মানে কী হয় পাই হয় তাই আমরা এর জায়গায় লিখতে পারি পাই বাই টু এবার তোমরাই বলো একটা কনস্ট্যান্ট কি পাই বাই টু এই কনস্ট্যান্টের তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে তুমি রেজাল্ট কি পাবে নিশ্চয়ই জিরো পাবে তাই তো দেখো খুব সহজে আমরা এই প্রবলেমটিও সলভ করতে পারলাম অঙ্ক নাম্বার এ দেখো এটাও খুব দারুণ অঙ্ক এফ এফেক্স সমান সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স রুটাভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হলে প্রমাণ করো প্রমাণ করো এফ ড্যাস এক্স নাকি জিরো হবে আবার বলছি মন দিয়ে শোনো এফ সমান সাইন ইনভার্স এক্স প্লাস সাইন রুটাভার ওয়ান হলে প্রমাণ করো এফ হবে আচ্ছা এক কাজ করি না আমি এদের মধ্যে কোনো একটা সাইনভার্সকে যদি কস ইনভার্সে পরিণত করি তোমরা বলবে স্যার এটা একটু দেখতে সিম্পল আছে আপনি এটাই বানানোর চেষ্টা করুন কেউ ইচ্ছা করলে এটা বানানোর চেষ্টা করতে পারো কিন্তু বানানোর ধর তো একই কীরকম তোমরা সুন্দর করে সমকলিতে বুঝাকবে লিখবে সাইন ইনভার্স এক্স দিলে এক্স আর ওটা দিলে ওটা লিখবে আর আমরা জানি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ এখানে লম্বোকে এক্স অতিভুজ কি ওয়ান তাহলে ভূমি কী হওয়া উচিত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আন্ডার উটাক তাহলে আমি কি সাইনকে কস ইনভার্সে পরিণত করতে পারি তো সাইন ইনভার্স এক্স না লিখে লিবো কি কস ইনভার্স ভূমি বাই অতিভুজ তার মানে রুটাভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস আর এটা যা ছিল থাক সাইন ইনভার্স রুটভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লক্ষ্য করো কস ইনভার্স এটা প্লাস সাইন ইনভার্স এটা এর মান কি হয় পাই বাই টু কেমন করে এই যে ফর্মুলা তোমরা দেখেছ সরি কস ইনভার্স এক্স তো আমরা জানি সাইন ইনভার্স যাই থাক না কেন কস ইনভার্স সেটা থাকলে আমরা কি সূত্র শিখেছিলাম পাই বাই টু যদিও পরবর্তীকালে একটা রেঞ্জ দেখব আর এফএক্স ইকুয়াল টু যদি পাই বাই টু দেখতে পাও এফএক্স ইকুয়াল টু কি পাই বাই টু পাই বাই টু কি একটা কনস্ট্যান্ট না একটা ধ্রুবক না তাই এফেক্সের ডেরিভেটিভ এভডাসেক্স আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো তাহলে আমরা অতি সহজে এই অঙ্কটিকে সলভ করতে পারলাম এরপর চলে আসছি আমরা পরের প্রবলেমে প্রথমে অঙ্ক নাম্বার ফোরটা করি তারপর অঙ্ক নাম্বার থ্রি করি এবারে দেখো অঙ্ক নাম্বার ফোর কী দেওয়া রয়েছে অঙ্ক নম্বর ফোরে দেওয়া রয়েছে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স আর জেড সমান ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স হলে ডি ওয়াই ডিজেডের মান কী বললাম যদি এটা হয় না তাহলে প্রমাণ করতে বলেছে ডি ওয়াই ডি জেড এর মান এক্সের ওপর এক্সের ওপর নির্ভর করে না প্রমাণ করো ডি ওয়াই মান এক্সের ওপর নির্ভর করে না কি যদি ওয়াই কোয়ালিটিটা হয় আর জেড কোয়ালিটিটা তো আমার প্রিয় ভাই বোনেরা আমরা দেখছি এখানে কিন্তু ডিওয়াই ডি এক্স নেই ডিওয়াই ডিজেড রয়েছে তাহলে এক কাজ করি না আমি প্রথমে ওয়াই বাই জেড এটি বাই করিনি কী বললাম ওয়াই বাই জেড কেন ডি ওয়াই জেড রয়েছে যে তো ওয়াই বাই জেড দেখি না কী পাচ্ছি তো ওয়াই বাই জেড সমান ওয়াই মানে কত রয়েছে বলো তো ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই জেড মানে কী রয়েছে ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স আচ্ছা আমরা কি সূচকের নিয়ম অনুযায়ী এটা করতে পারি দেখো তোমরা জানো এ টু দি পর এম বাই এ টু দি পর এন যদি বেশ একই থাকে আর ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারটা তো বিয়োগ হয় ঠিক একই রকম বেশ একই ই তাহলে পাওয়ারটা কী হবে বিয়োগ হবে তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস মাইনাস কস ইনভার্স এক্স তার মানে প্লাস কী হয়ে যাচ্ছে কস ইনভার্স এক্স তো তো আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার সাইন inverse এক্স প্লাস cos inverse এক্স এটা মানে পাই বাই টু তো কি পেলাম y বাই জেড সমান এটা পেলাম তাহলে আমরা এখান থেকে লিখতে পারি y সমান ই টু দি পাওয়ার পাই বাই টু ইন এখন তোমরা মন প্রাণ থেকে শুধু একটা জিনিস ভাববে এখানে জেড কিন্তু এক্সের মতো কাজ করছে কেন কারণ আমরা জেডের রেসপেক্টে করব। এক্সের সাপেক্ষে করলে এক্স থাকতো জেডের রেসপেক্টে করলে জেড থাকবে তো লক্ষ্য করো উভয় পক্ষে অবকলন করে পাই কার রেসপেক্টে জেডের সাপেক্ষে তুমি যদি জেডের সাপেক্ষে উভয় পক্ষে ডেরিভেটিভ করো তো ডিওয়াই এক্স না লিখে ডিওয়াই ডি জেড লিখব আর যখন তুমি জেড লিখে ফেলেছ তখন তুমি অঙ্কটা করার সময় না যেখানে যেখানে জেড থাকবে ওকে ভিতরের অন্তঃচক্ষু থেকে এক্স ভেবে কাজটি করতে হবে তার মানে ও তো কনস্ট্যান্ট তাই ইটুদি পর পায়ে বা একটু পড়ে থাকলো স্যার ওর ডেরিভেটিভ জিরো কেন করলেন না কারণ পেছনে সরকারি স্ট্যাম্প আছে জেড জেডকে বললাম না ভাববে এক্স কারণ ও রেসপেক্টে করছো তাই জেডের ডেরিভেটিভ জেডের সাপেক্ষে কী হয় ওয়ান হয় যেমন এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ওয়ান হয় তেরকম একই রকম জেডের সাপেক্ষে জেডের ডেরি বের কী হবে ওয়ান হবে এখন তোমরাই বলো আমি যে এই ডি ওয়াই ডিজেড বের করলাম এখানে ভালো করে চোখ পাকিয়ে তো যে আমরা এখানে কি কোথাও এখানে কোথাও কি আমরা এখানে কোথাও কি এক্স দেখতে পাচ্ছি নিশ্চয়ই পাচ্ছি না আমরা এখানে কোথাও এক্স দেখতেই পাচ্ছি না তার মানে এক্স নেই একদম কোথাও আর এক্স না থাকা মানে কি এক্স নিরপেক্ষ ক্লিয়ার তাহলে আমরা খুব সহজে প্রমাণ করে ফেললাম যে ডি ওয়াই ডিজেটের মান এক্সের উপর নির্ভর করে না যদিও ওয়াই সমান এক্স ছিল এখানে জেড সমান এখানেও কিন্তু এক্স দিয়ে রাশিমালা ছিল বাট আমরা যখন ডিওয়াই যে ডিজেট করলাম তা কিন্তু এক্সের উপর ডিপেন্ড করছে না এরপর চলে আসছি আমরা লাস্ট প্রশ্ন অঙ্ক নাম্বার থ্রি তাহলে আমাদের এই টপিকটি কমপ্লিট হয়ে যাবে এবারে দেখো অঙ্ক নাম্বার তিন এটা খুব সুন্দর অঙ্ক দারুণ অঙ্ক কোশ্চানে বলা রয়েছে ওয়াই সমান কস সাইন ইনভার্স এক্স প্লাস টেন কট ইনভার্স এক্স যদি এটা হয় তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে তো আমাদের লক্ষ্য কী যেন এই যে সাইন ইনভার্স এক্স ওকে কী করে কস ইনভার্স বানাবো এই যে কট ইনভার্স এক্স কী করে ওকে আমি টেন ইনভার্স বানাবো প্রশ্ন করো তুই ইলেভেন না টুয়েলভ ও বলবে আমি হচ্ছি টুয়েলভ প্রশ্ন করো তুই ইলেভেন না টুয়েলভ ও বলবে আমি টুয়েলভ মানে ইনভার্স ট্রিকোনোমেটিক ইনভার্স চ্যাপ্টার তাই আমরা ভুল করে আবার তোমরা টেনের কনসেপ্ট টেনে নিও না অনেকে অনেকে কী বলো তো তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে দেয় তো হ্যাঁ ভুল করা তো মানুষের একটা পরম ধর্ম বলতেই পারো তো আমরা এই ক্ষেত্রে ধরে নিচ্ছি এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স তাহলে বলতে পারি না সাইন মানে কি লম্ব পাই অতিভুজ তাহলে ভূমি কি হবে রুট আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার একই রকমভাবে আমরা এখানে বলতে পারি যে ট্যান ইনভার্স কট ইনভার্স এক্স কট ইনভার্স এক্স কট মানে কি ভূমি বাই লম্ব স্যার আপনি অতিভুজটা কেন বের করছেন না আরে ভাই ট্যান আছে যে ট্যান মানে কি ভূমি আমি তো পেয়ে গেছি তো এবার লিখি কস সাইন ইনভার্স এক্সকে আমি পরিণত করছি কস ইনভার্সে তার লিখতে পারি কস মানে কি অতিভুজ মানে এটি প্লাস টেন ইনভার্স বা টেন কট ইনভার্স এক্সকে টেন ইনভার্স যদি পরিণত করি তাহলে কি লিখব টেন ইনভার্স টেন মানে কি ভূমি মানে ওয়ান বাই এক্স যদি আমরা একটু ক্যান্সেল করি এখানে পাচ্ছি কি রুট আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স যাক আমরা ওয়াই সমান একটা সুন্দর রাশিমালা পেয়ে গেলাম এবার আমাদের থট কি একে ডেরিভেটিভ করা খুবই ইজি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে তো লিখতে হবে কিন্তু এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পায় ওয়াইড ডেরিভেটিভ কী হবে ডি এক্স ইকুয়ালের জন্য কী লিখবো ইকুয়াল দেখো রুট কাটলাম তাই ওয়ান বাই টু রুট ভেতরে কী লিখবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ব্র্যাকেট কাটলাম ব্র্যাকেট ওয়ান কাটলাম বেচারা কনস্ট্যান্ট একা আছে জিরো মাইনাসের জন্য মাইনাস এক্স স্কোয়ারের জন্য টু এক্স ব্র্যাকেট শেষ তাই ব্র্যাকেট শেষ প্লাসের জন্য প্লাস আর ওয়ান বাই কিছু কী হবে মাইনাস ওয়ান বাই কিছু স্কোয়ার ক্লিয়ার ব্যাস আমাদের অঙ্ক কমপ্লিট এবার তুমি যদি একটু ক্যালকুলেশন করো টু টু ক্যান্সেল করো মাইনাস এক্স বাই রুট আভার তো লক্ষ্য করো আমরা খুব ইজিভাবে এই অঙ্কটিকে করতে পারলাম তাহলে আমাদের টাইপ ফোর মানে একে ফোর কমপ্লিট হয়ে গেল এরপর চলে আসছি আমরা एक एटी फाइव